আঠারো মাসের জন্য নয় দুই বছরের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করল আইসিসি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর কারণেই এই শাস্তি আরোপ করা হলো ক্রিকেটের অভিভাবক সংস্থাটির পক্ষ থেকে তবে স্বীকার করার কারণে এক বছরের শাস্তি বাতিল করেছে আইসিসি আইসিসির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে আগামী এক বছর নিষিদ্ধ থাকবেন তিনি দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে একজন জোয়ারির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু ওই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন কিন্তু বিষয়টি খুব বেশি গুরুত্ব দেননি বলে আইসিসি কিংবা বিসিবিকে বিষয়টি জানাননি এটাই কাল হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের জন্য আইসিসি নিয়ম হচ্ছে এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে ছয় মাস থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শাস্তি তবে সাকিব নিজের দোষ স্বীকার করায় শাস্তি কমিয়ে দুই বছর করা হয়েছে একই সঙ্গে তদন্ত কাজে সহযোগিতা করার কারণে শাস্তি বাতিল করা হয়েছে আরও এক বছরের অর্থাৎ এক বছর শাস্তি ভোগ করবেন তিনি যা কার্যকর হবে আজ থেকেই আগামী বছর দুই সাল উনত্রিশ অক্টোবর তিনি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন আন্তর্জাতিক একজন জোয়ারির কাছ থেকেই প্রস্তাব পেয়েছিলেন সাকিব জোয়ারির প্রস্তাবের বিষয়টি আইসিসি পরে জানতে পারে আন্তর্জাতিক জোয়ারিদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ ব্যাপারে সব তথ্য উদ্ধার করে তারা জানা গেছে সংশ্লিষ্ট ওই জোয়ারি আইসিসির কালো তালিকায় থাকাদের একজন আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিনটি অভিযোগ আনা হয়েছে সাকিবের বিরুদ্ধে তিন ম্যাচে সাকিবের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে আইসিসি এবং সেসব বিষয়ে তারা প্রমাণ সংগ্রহ করেছে আকসু ধারা দুই চার চার আর্টিকেলের মধ্যেই তিনটি অপরাধ করেছিলেন সাকিব যেগুলো হচ্ছে নাম্বার এক দুই সালে আঠারো সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের যে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল কিংবা দুই হাজার আঠারো আইপিএল প্রথম ফিক্সিং এর প্রস্তাব পান সাকিব কিন্তু এ বিষয়ে তিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে কোনো কিছুই জানাননি নাম্বার দুই একই ধারার অধীনে অপরাধ দুই হাজার সালে জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের সময় আরও একটি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সে বিষয়ে তিনি আইসিসিকে অবহিত করেননি নাম্বার তিন দুই হাজার সালে ছাব্বিশে এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব কিন্তু সে বিষয়ে তিনি আইসিসি কিংবা সংশ্লিষ্ট দুর্নীতি দমন সংস্থাকে কিছুই জানাননি সাকিবের বিরুদ্ধে আনিত এসব অভিযোগ মেনে নিয়েছেন সাকিব আল হাসান এমনকি তার বিরুদ্ধে ঘোষণা করা শাস্তিও মেনে নিয়েছেন তিনি তবে যে এক বছরের শাস্তি বাতিল করা হলো সেটা কার্যকর হবে তখন যদি তিনি আগামী এক বছর সময়ের মধ্যে আইসিসির কোড অব কন্টাক্ট মোতাবেক আর কোনো অপরাধের সঙ্গে জড়িত না হন সাকিব আল হাসান বলেন আমি সত্যি খুব মর্মাহত যেই খেলাটাকে এত ভালোবাসি সেখানে নিষিদ্ধ হলাম তবে ম্যাচ পাতানোর প্রস্তাব আইসিসিতে না জানো নয় আমি আমার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট খেলোয়াড়দের দুর্নীতি মুক্ত রাখতে প্রাণপণে লড়ে যাচ্ছে কিন্তু আমি আমার অংশটা ঠিকঠাক পালন করতে পারিনি তিনি আরও বলেছেন বিশ্বের সব খেলোয়াড়ের মতো আমিও চাই ক্রিকেট খেলাটা যেন দুর্নীতিমুক্ত থাকে সামনে দিনগুলো আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে তাদের দুর্নীতি দুর্নীতিবিরোধী প্রোগ্রামে কাজ করতে আগ্রহী আমি এটি নিশ্চিত করতে চাই যে আমার মতো ভুল যেন কোনও তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে এ বিষয়ে আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বিস্ময় প্রকাশ করে বলেন সাকিব আল হাসান একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার আইসিসির করা অনেক দুর্নীতি বিরোধী প্রোগ্রামে উপস্থিত ছিল সে সকল নিয়মকানুন ভালোই জানা রয়েছে তার তবুও সে তিনটি প্রস্তাবের কথা গোপন রেখেছে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে জানানো উচিত ছিল আইসিসির মহাব্যবস্থাপক আরও বলেন সাকিব তার নিজের ভুলগুলো মেনে নিয়েছে এবং তদন্তের স্বার্থে সম্পূর্ণ সহায়তা করেছে এমনকি ভবিষ্যতে অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে যাতে করে তরুণ খেলোয়াড়রা এ ভুল করতে না পারে আমি তার এই প্রস্তাবে খুশি এদিকে অপরাধ স্বীকার করে নেয় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে ফলে আগামী বছরের উনত্রিশ অক্টোবর পুনরায় সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি এই সময়ের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ অনেক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করতে যাচ্ছেন সাকিব জাতীয় দলে নিয়মিত এ তারকা ক্রিকেটারকে ছাড়াই আগামী তিনশো দিন কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে সবার আগে আসন্ন ভারত সফরটি খেলতে হবে সাকিবকে ছাড়াই আগামীকাল বুধবার দুপুরে দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের এই সফরে টি টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সাকিব সবকিছু ঠিক থাকলে টেস্ট দলেরও নেতৃত্বভার পড়ত তার উপর কিন্তু আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় এখন আর ভারত সফরে যাওয়া হবে না সাকিবের এছাড়া আরও অনেক সিরিজই বাইরে থাকতে হবে তাকে আগামী এক বছরে যেসব সিরিজ খেলা হবে না সাকিবের ভারত সফর নভেম্বর দুই পাকিস্তান সফর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই হাজার সম্ভাব্য অস্ট্রেলিয়া সিরিজ ফেব্রুয়ারি দুই হাজার বিশ জিম্বাবুয়ে সিরিজ মার্চ দুই আয়ারল্যান্ড সফর মে থেকে জুন দুই শ্রীলঙ্কা সফর জুলাই থেকে আগস্ট দুই নিউজিল্যান্ড সিরিজ আগস্ট থেকে সেপ্টেম্বর দুই হাজার বিশ নিউজিল্যান্ড সফর অক্টোবর দুই হাজার বিশ টি বিশ্বকাপ অক্টোবর দুই তবে আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপটি হতে যাচ্ছে আঠারো অক্টোবর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী বছরের উনত্রিশ অক্টোবর ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকছে সাকিবের সামনে তবে বাস্তব চিন্তা করলে আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে সব কিছু ঠিকঠাক থাকলে ও নিজের ফিটনেস ধরে রাখলে আগামী বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে সাকিব আল হাসানের এদিকে সাকিবের সাথে মুশফিকুর রহিমকেও আকসুর জেরার সামনে পড়তে হয় জানতে চাই তাকেও কোনো জোয়ারি ফোন করেছে কিনা জবাবে মিস্টার ডিপেন্ডেবল জানান সেরকম কারো কাছ থেকে ফোন পাননি তিনি পরিপ্রেক্ষিতে বাড়তি পর্যবেক্ষণের জন্য মুশফিকের মোবাইল ফোন চাই আকসু সেই ফোনের কল লিস্ট পরীক্ষা করে তারা তবে তাতে অমন কিছু পাওয়া যায়নি ফলে সন্দেহের তালিকা থেকে মুক্ত হন উইকেটরক্ষক ব্যাটসম্যান অন্যদিকে আইসিসির শাস্তির মুখে পড়তে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে সরকারের খুব বেশ কিছু করণীয় আছে বলে মনে করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনের সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফির এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনাদের পত্রিকা নিউজে সেটাও আছে বিসিবি সবসময় সাকিবের সঙ্গে আছে তাকে সব ধরনের সহযোগিতা দেবে ওর যেটা উচিত ছিল ওর সঙ্গে যখন যোগাযোগ করেছিল ও বিষয়টিকে গুরুত্ব দেয়নি আসলে ও একটা ভুল করেছে আইসিসি যদি কোনো ব্যবস্থা নেই আমাদের আসলে কিছু করার থাকে না শেখ হাসিনা বলেন একটা ভুল সে করেছে এটা ঠিক বিসিবি বলেছে তার পাশে তারা থাকবে খুব বেশি কিছু যে করণীয় আছে সেটা কিন্তু নয়